সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হল বাল্যবিবাহ। প্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধ এ বিষয়টি নিয়ে আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বিভিন্ন সংস্থা এমনকি স্কুল কলেজ মাদ্রাসা সহ সকলে সোচ্চার যে বাল্যবিবাহ বন্ধ করতে হবে, কিন্তু আমাদের দেশে বাল্যবিবাহ কি বন্ধ হচ্ছে? আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ফুসলে নিয়ে যেয়ে অন্যত্র বিয়ের নামে এভিডেভিট করে তারা বিয়ে বলে চালিয়ে দিচ্ছে, যে মেয়ের বয়স 18 বছরের অনেক নিচে, 12 বছর, 13 বছর, 14 বছর, এরকম ক্লাস 6-7 পরে এরকম মেয়েও যথেষ্ট ঘুরে ঘুরে খুঁজে পাওয়া যাবে। প্রিয় দর্শক মন্ডলী, আজকে এমনই একটা ঘটনার কথা আমরা অবতারণ করতে চলেছি যে ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক, রোমাঞ্চক বটে। সুপ্রিয় দর্শক, এমন একটা ঘটনা ঘটেছে আমাদের সাতক্ষীরা সদর উপজেলার 11 নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামে, যেখানে একটা ছেলে একটা সপ্তম শ্রেণীর পড়ুয়া মেয়েকে ফুসলে নিয়ে তাকে এভিডেভিট করে বিয়ের নামে তার সঙ্গে প্রতারণা করেছে, এমন একটা খবর আমরা আপনাদের এখন দেখাবো। দেখুন আপনারা সেই ভিডিও চিত্র, সেই মেয়ে কি বলছে, সেই মেয়ের মামি কি বলছে, সেই বিষয়টা আপনারা শুনুন। শুধু দর্শক মন্ডলী, খুকুমানি তোমার নাম কি? মারিয়া সুলতানা রূপা। তোমার আব্বার নাম? রবিউল ইসলাম। রবিউল ইসলাম, তোমাদের বাড়ি কোন গ্রাম? দক্ষিণ ডুমুরিয়া। দক্ষিণ ডুমুরিয়া। তো তোমার বিয়ে হয়েছে কতদিন আগে? 11 দিন হচ্ছে। 11 দিন। এই বিয়েতে কি তুমি রাজি ছিলে? না। তো কিভাবে তোমার বিয়ে হলো বলো তো? আর মামি নিগেলে পারলিয়া আর হাসেন বলছে কি যে হাসেন রূপা চল দিন আমার বোনাই মা অসুস্থ, তা হাসে নিয়ে গেছে, তা আমি হয়তো জানতাম না বিয়ে হবে কি। কে বলছিল এই কথাটা? মামি বলছিল। মামি? হ্যাঁ। তার মামির নাম কি? আমেনা। আমেনা, বাড়ি কোথায়? বাড়ি ঝাড়ুঙে। ঝাড়ুঙায়। তোমার মামার নাম কি? তুইন ইসলাম। তুইন ইসলাম। তুইনের মধ্যে কিছু। তো তারপরে তুমি গেলে, তারপরে সেখানে সেখানে গেলাম, গিয়ে বলছে কি আমি বলতিস কি এই যায় কেন, তো বলতিস কি মুখ বুঝে থাক, মানে মুখ বুঝে থাকবো মানে এইসব বিয়ে হবে, সেগুন গাছটা সেগুন কাটছিল, সেগুন আর কিছু বলতে পারিনি, হাতে সেগুন ফোন যদি থাকতো তার মামি আদে সে ফোন টোন দিতা। তো বিয়ে হয়েছে কার সঙ্গে? জায়দের সঙ্গে। জায়দ তার বাড়ি কোথায়? ঘোষপাড়ায়। ঘোড়া ঘোষপাড়া। হয়। এই এই কি নাম বললে? জাহিদ ইসলাম। জাহিদ ইসলাম, এর বাপের নাম কি? জাকু। জাকু। তো এ কি বিয়েটা হলো কি তোমার ইচ্ছার বিরুদ্ধে? না। মানে তুমি কি জানো যে তোমার বিয়ে হবে? না। তুমি জানতে না? না। তাহলে এই যে বিয়েটা হলো তা তুমি কি রাজি ছিলে? না। তাহলে তোমাকে জোর করে বিয়ে করলো? তো তোমাকে যে জোর করে, আচ্ছা তোমার এখন বয়স কত? ১৪। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। কোন স্কুলে? গার্লস স্কুলে, মানে ঝাউডাঙ্গা গার্লস স্কুলে। তো তুমি কি এই বিয়েতে রাজি ছিলে? না। তাহলে তোমাকে জোর করে বিয়ে করেছে? আচ্ছা জোর করে কীভাবে বিয়ে করলো বলো তো? মিথ্যে কথা নিয়ে চলে গেছিলো।
তা তোমাকে এভিডেভিট কে সই করেছিল কি জোর করে? হ্যাঁ। কিভাবে করেছিল বলো তো? তো এ কি আপনার মেয়ে? আমি ওনার মামি। মামি? হুম। আপনার নাম কি? মর্জিনা। মর্জিনা, আপনার এই এই মেয়েটার ব্যাপারে আপনি কি জানেন বলেন তো? আমি কি জানি, তো কিছু জানি, সবেমাত্র শুনলাম মেয়ের মুখে। কি শুনলেন? ওই যে বলছে যতপূর্বে আমাকে বিয়ে করাইছে, আমি তো আমার মিথ্যা কথা দিয়ে বলি, নিয়ে গেছে এক অসুস্থ মানুষ দেখছি, আর সেখানে যেই না নিয়ে যেই বিয়ের ওই জায়গায় নিয়ে গেছে। ও মেয়ে বলছে যে আমার এই জায়গায় নিয়ে আসলো কেন? বলছে যে নিয়ে আসি, যা করছি চুপচাপ কাজ কর, যা বলি শোন, এই বলি ওর এইসব কাজ করালো। আপনারা কি মেয়ে ওখানে দেবেন? মেয়ে তো যাতে চাচ্ছে না, তা আমরা দেবো কি করি, জোর করে জোর করে কি দেওয়া যায়? ফুকুমানি তুমি কি ওখানে যাবা? না। ও তাহলে তোমাকে জোর করে ওরা বিয়ে করেছে? তুমি কি বিচার চাও? তোমাকে যে জোর করে বিয়ে করেছে তার জন্য তুমি বিচার চাও? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ।